তুমি সেলাম করছো, ইজ্জত যাতে ব্রাহ্মণদের সেলাম করছি। নো ঘরে ঘরে এমন ব্যবস্থা থাকতে কোনদিন মানে জোর করেই করাতে হচ্ছে? না না, ইচ্ছা থেকে করছি। খামাচ্ছি, যাও যাও। শুভ রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ, লৌহ প্রণাম, স্বাগত দ্য ফ্যামিলি ব্লগে। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে আমার বড় মেয়ে একটা গান কবিগুরু স্মরণে করে পাঠিয়েছে, আমি তোমাদেরকে শেয়ার করব, তোমরা বলবে কেমন হয়েছে। আর এখন আমরা টিফিন করতে বসেছি অন্যদিনের মতো, তারপর রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করব। আজকে আমি মানে একটু আমার শারীরিকভাবে ডাউন, এই জন্য একটু হয়েছে। এখানে ভাস্কর ডিস্ট্রিবিউট করছে, আমরা খাবো পোহা। একবার পোস্ট করার পর এটা কপিরাইট চলে আসে, তাই আবার চেষ্টা করছি ফ্রিজ করে করে গানটা দেওয়ার। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তাপসনি শাশুবাই মোর মোর সুরে দাও উড়ায়ে, তাপসনি শাশুবাই মোর মোর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। রবি ঠাকুরের কে শ্রদ্ধা জানিয়ে বলছি, মানে স্কুল জীবনে তো পড়েছি, পরবর্তী সময়ে সংসার জীবনে একটু অনেকটা ইয়ে হয়েছে। এখন আবার আমার যতটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের মানে মানুষের জীবনের প্রকৃতি কোন দিকে হাত যায়নি, সাহিত্য শিল্প সংস্কৃতি মানে বলে বুঝাতে পারবো না যে ঠাকুরের হাত কোন দিকে না গেছে। যার ধরুন বিশ্বকবি উপাধি পেয়েছে, সত্যিই যারা দিয়েছেন সত্যিকারেই দিয়েছেন। আমি যেটুকু যে রবীন্দ্র সমগ্র করা তো কোনোমতেই সম্ভব না, একটা মানুষ উনি এক জীবনে যা লিখে গেছেন একটা মানুষ শেষ করতে পারবে, টুটন দা বাগমা শেষ করতে পারবে। এটা কল আসছে, কলের পরে আবার কথা হবে। একটা হেলদি টিফিন খাচ্ছি, একটু ওয়ার্কআউট করেছিলাম আজকে, তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, এটাও আমি শেয়ার করব তোমার ওয়ার্কআউট, ভাবছি একটু কন্টিনিউ করি আজকাল। একটু হেলদি টিফিনই খাচ্ছি, পোহাটা আমার একটু ফেভারিট, দাঁতে ব্যথা, বিছানায় একটা কথা বলতে পারি না, উইজডম টি আসছে। পেছনে বিছানা কি অবস্থা করে রেখেছি বিছানা, আমি ঘুমাচ্ছিলাম, দাঁতে ব্যথা কি করবো, আমিও শুয়েছিলাম, আমারও শরীরটা বেশি একটা ভালো না। ভাস্করকে বললাম তুমি তুমি একটু রেডি হয়ে রবি ঠাকুর সম্পর্কে কিছু একটা বলো। আজকে কিন্তু নিজের হাতেই ওর মানে পোশাকগুলো ধুয়েছে, মানে ট্রাউজার পাঞ্জাবি পরে ভেবেছি একটা জায়গায় একটা আলোচনার সভা ছোট্ট করে হলেও ঘরের মধ্যে। আমাদের প্রত্যেকটা বাঙালির এই দিনটা তো অন্তত ডেলি করি বা না করি, প্রতিদিন স্মরণ করি বা না করি, অন্তত এই দিনটাতে আমাদের প্রত্যেকটা বাঙালি রবি ঠাকুরকে স্মরণ করা উচিত, ক্ষুদ্র পরিসরেই হোক আর বৃহৎ পরিসরেই হোক, এভাবে স্মরণ করা আমার মনে হয় আর কি।
তাহলে বাঙালি হিসাবে আমাদের একটা ঐতিহ্য আমরা বয়ে নিয়ে যেতে পারবো, না হয় আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে কী দেব? পরবর্তী জেনারেশন এমন মানে আমাদের এমন কন্ডিশন হচ্ছে, বাঙালিরা বলতে বাধ্য হচ্ছি, বাঙালিরা প্রফেশনালভাবেই হোক বা লেখাপড়ার জন্যই হোক, ভারতের বাইরে থাকাকালীন বাচ্চারা রবি ঠাকুরের ছবি দেখে এমনও বলতে, আমি নিজে দেখেছি এই লোকটাকে, এই পর্যায়টা যেন না আসে। এই জন্য ছোট্ট হলেও প্রতিটা ঘরে আজকে অন্তত রবি ঠাকুরকে স্মরণ করা অতি আবশ্যক। জানি না তোমাদের কেমন লাগবে, আমি আমার কথাটা জানালাম, এটুকু। ঠিক আছে, টিফিনটা করি, তারপর রান্নাবান্না শেয়ার করব। রান্না বান্না সেরে এইমাত্র এলাম, একটু রেস্ট নেবো, তারপর বন্ধুদের ঘরে যাব। এখানে ভিডিওটা শেষ করছি, সবাইকে এতগুলো আদর দিয়ে বাই বলছি, সবাই ভালো থেকো, আবার কাল দেখা হবে আরেকটা নতুন ব্লগে, বাই।